আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর বট ভোনা। অনেকেই তো রান্না করতে পারেন, ভাবলাম আমি যেভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরুর বট ভোনা করার জন্য চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, 3 টুকরো দারচিনি, 4-5 টুকরো লং, ছোট সাইজের 4 পিস তেজপাতা, 4 পিস এলাচ। দিয়ে হালকা করে একটু ভেজে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন পানি। দিয়ে মশলাটাকে 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। 7 মিনিটের মতন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কেজি গরুর বট নিয়েছি। বটগুলোকে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে ছোট পিচ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিচ করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি বট। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখা যাচ্ছে বটের ভিতর থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানি দিয়ে বটগুলোকে ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি আরও 10 থেকে 15 মিনিটের জন্য চুলোর গ্যাস মিডিয়াম আঁচে রেখে। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এইভাবে বটগুলোকে কষিয়ে নিব আরও 5 মিনিটের মতন। আরও 5 মিনিটের মতন বটগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এর মাঝে আমি 1 বা 2 বার নেড়ে দিয়ে যাব। চুলোর গ্যাস মিডিয়াম আঁচে রেখে বটগুলোকে রান্না করে নিতে হবে। ঘন্টা পর ঢাকনাটাকে খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 5-7টা গোটা কাঁচামরিচ। আপনারা একটু ঝাল খেতে চাইলে মাঝখান থেকে মরিচটাকে কেটে দিবেন। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না বটগুলো ভাজা ভাজা হয়ে যায়। আরও কিছুক্ষণ ভাজার পর বটগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি আর ভাজবো না, আপনারা যদি চান আরেকটু ভাজা ভাজা করতে পারেন। আমি এ পর্যায়ে চুলোর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তুলে নিচ্ছি একটা সার্ভিসিং ডিস্কে।
দেখুন ভিউয়ার্স কত সহজে তৈরি হয়ে গেল গরুর বট বা বুড়ি ভোনা। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।